আমি জানি, আমি কি জানি, আমি জানি না, এই ধরনের বাক্য ইংরেজিতে করার জন্য তোমাদের এই ছকটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমরা যদি এই ছকটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যাবে। কি তোমরা কি দেখতে চাও? চলো তাহলে। আমি জানি এর ইংরেজি হবে আই নো। এবার যদি বলা হয় আমি এটি জানি, এর ইংরেজি কি হবে? আই নো দিস। কি বললাম বলো তো? আই নো দিস। এবার যদি বলা হয় আমি কি জানি, প্রশ্ন করা হয়েছে আমি কি জানি, তোমরা মনে রাখবে প্রশ্ন করার জন্য ডু বা ডাজ নিতে হবে। কি বললাম? ডু বা ডাজ। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে কোথায় ডু আর কোথায় ডাজ। তোমরা মনে রাখবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। কি বললাম? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে বাক্যটা দেখো, আমি কি জানি, ডু আই নো। এবার যদি বলা হয় আমি কি এটি জানি, ডু আই নো দিস। কি বললাম? আমি কি এটি জানি, ডু আই নো দিস। তারপরেরটা দেখে নাও, আমি জানি না এই বাক্যে না রয়েছে, আর না থাকার ফলে আমরা ডোন্ট আর ডাজেন্টের সাহায্য নেব। তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে কোথায় ডোন্ট আর কোথায় ডাজেন্ট, তাই তো? আমি বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজেন্ট, আর বাকি সব ক্ষেত্রে নেব ডোন্ট। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি জানি না এর ইংরেজি হবে আই ডোন্ট নো। এবার যদি বলা হয় আমি এটি জানি না, আই ডোন্ট নো দিস। আমি এটি জানি না, আই ডোন্ট নো দিস। তারপরেরটা দেখে নাও, আমরা কথা বলি, তোমরা জানো কথা বলা ইংরেজি টক। কি মানে কথা বলা? টক মানে কথা বলা। তাহলে আমরা কথা বলি এর ইংরেজি হবে উই টক। আমরা তার সাথে কথা বলি উই টক টু হা। আমরা তার সাথে কথা বলি উই টক টু হা। তারপরেরটা দেখে নাও, আমরা কি কথা বলি, কি দিয়ে প্রশ্ন করব? ডু দিয়ে প্রশ্ন করব, ডু ইউ টক। আমরা কি কথা বলি? ডু ইউ টক। আমরা কি তার সাথে কথা বলি? ডু ইউ টক টু হা। তারপরেরটা দেখে নাও, আমরা কথা বলি না, এটা নেগেটিভ সেন্টেন্স, কি দিয়ে নেগেটিভ করব? ডোন্ট দিয়ে নেগেটিভ করব। তাহলে আমরা কথা বলি না, উই ডোন্ট টক। আমরা তার সাথে কথা বলি না, উই ডোন্ট টক টু হা। কি বললাম? আমরা তার সাথে কথা বলি না, উই ডোন্ট টক টু হা। তারপরেরটা দেখে নাও, তুমি ভালোবাসো, তোমরা জানো ভালোবাসার ইংরেজি লাভ। লাভ মানে ভালোবাসা। তাহলে তুমি ভালোবাসো এর ইংরেজি হবে ইউ লাভ। তুমি কাকে ভালোবাসো? আমাকে ভালোবাসো। তাহলে ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো। তারপরেরটা দেখো, তুমি কি ভালোবাসো প্রশ্ন করেছে, তুমি কি ভালোবাসো, কি দিয়ে প্রশ্ন করব? আমরা ডু দিয়ে প্রশ্ন করব, ডু ইউ লাভ। তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি। তারপরেরটা দেখে নাও, তুমি ভালোবাসো না, তুমি ভালোবাসো না, কি দিয়ে করব? ডোন্ট দিয়ে করব। তা তুমি ভালোবাসো ইউ লাভ, তুমি ভালোবাসো না ইউ ডোন্ট লাভ। তুমি আমাকে ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি। তুমি আমাকে ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি। তারপরেরটা দেখো, তিনি চান, তোমরা জানো চাওয়ার ইংরেজি ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। তাহলে তিনি চান এর ইংরেজি হবে হি ওয়ান্টস। এখানে প্রশ্ন হচ্ছে ওয়ান্টের সঙ্গে কেন এস যোগ হলো? তোমরা মনে রাখবে হি সি বা যে কোনো একজনের নাম হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, বা বলতে পারো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হতে পারে। তাহলে তিনি চান এর ইংরেজি হবে হি ওয়ান্টস। তিনি কি চান? একটি গাড়ি চান। তাহলে হি ওয়ান্টস আ কার। তিনি একটি গাড়ি চান এর ইংরেজি কি? হি ওয়ান্টস আ কার। এবার যদি বলা হয় তিনি কি চান, প্রশ্ন করেছে তিনি কি চান, তিনি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। তাহলে ডাজ হি ওয়ান্ট, তিনি কি চান? ডাজ হি ওয়ান্ট। তিনি কি চান? একটি গাড়ি চান। তিনি কি একটি গাড়ি চান? তাহলে এর ইংরেজি হবে ডাজ হি ওয়ান্ট আ কার। বুঝতে পেরেছো? তারপরেরটা দেখে নাও, তিনি চান না, তিনি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য আমরা নেগেটিভ করবো ডাজেন্ট দিয়ে। তাহলে তিনি চান না, হি ডাজেন্ট ওয়ান্ট।
তিনি একটি গাড়ি চান না, হি ডাজন্ট ওয়ান্ট আ কার। তিনি একটি গাড়ি চান না, ইংরেজি কি, হি ডাজন্ট ওয়ান্ট আ কার। তারপরেরটা দেখে নাও, মেয়েটি পড়ে, দ্য গার্ল রিডস। মেয়েটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য রিডের সঙ্গে এস যোগ হয়েছে, দ্য গার্ল রিডস। তারপরেরটা দেখে নাও, মেয়েটি পড়ে, তোমরা জানো পড়ার ইংরেজি রিড, তাহলে মেয়েটি পড়ে এর ইংরেজি হবে দ্য গার্ল রিডস। এবার প্রশ্ন হচ্ছে রিডের সঙ্গে এস যোগ কেন হলো, মেয়েটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার তার জন্য এর সঙ্গে এস যোগ করা হয়েছে, তাহলে মেয়েটি পড়ে এর ইংরেজি হচ্ছে দ্য গার্ল রিডস। এবার যদি বলা হয় মেয়েটি বইটি পড়ে, এর ইংরেজি কি হবে, দ্য গার্ল রিডস দ্য বুক। কি বললাম, দ্য গার্ল রিডস দ্য বুক। এবার যদি বলা হয় মেয়েটি কি পড়ে, প্রশ্ন করেছে মেয়েটি কি পড়ে, মেয়েটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার অর্থাৎ একজন বুঝাচ্ছি, তার জন্য এখানে ডাজ দিয়ে প্রশ্ন করব। মেয়েটি কি পড়ে, এখানে দেখো প্রশ্ন করা হয়েছে, আর তাছাড়া মেয়েটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার তার জন্য আমরা প্রশ্ন করার জন্য ডাজের সাহায্য নেব। কিসের সাহায্য নেব, ডাজের সাহায্য নেব। তাহলে মেয়েটি কি পড়ে, এর ইংরেজি হবে ডাজ দ্য গার্ল রিড। মেয়েটি কি বইটি পড়ে, ডাজ দ্য গার্ল রিড দ্য বুক। মেয়েটি কি বইটি পড়ে, ডাজ দ্য গার্ল রিড দ্য বুক। তারপরেরটা কি বলা হচ্ছে, মেয়েটি পড়ে না, মেয়েটি পড়ে না, দ্য গার্ল ডাজ নট রিড। মেয়েটি বইটি পড়ে না, দ্য গার্ল ডাজ নট রিড দ্য বুক। তোমরা কি বুঝতে পেরেছো? চলো।